তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ওই চলছে আমাদেরও। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 10:15 মতো। তো ব্লগটাকে শুরু করলাম, আর দেখতেই পাচ্ছেন যে ব্যাগ নামানো হচ্ছে, লাগেজ ব্যাগ এগুলো সমস্ত নামানো হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে তো যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আপনারা জানেনই কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্য বলবো আপনাদের সাথে, তো শেয়ার করবই। ও তো হাজবেন্ডকে বললাম বার করে দাও, আর তো এই 1 সপ্তাহ 10 দিন মতো বাকি, তো বার করে দিলেও আসলে সময় হচ্ছে না বার করবো করবো, একটুকুনি রোদে দেবো। এমনি পরিষ্কারই ব্যাগ আছে, খালি রোদে দেওয়ার আছে, আর একটা ট্রলি আছে সেটাও ওপরে আছে, তো সেটা আর এখনও বার করিনি, ওটা কালকে বার করবো হয়তো। তো এখন এই মেয়েকে আনতে যাবে স্কুলে, এখন 10:30 বাজে, রেডি হয়ে গেছি, তো মেয়েকে এখন স্কুলে আনতে যাব। তা ভাবলাম ব্লগটাকে শুরু করি, সকাল থেকে করতে পারিনি, একদম সকালবেলা তাড়াহুড়ো থাকে, আর শীতের সকালে না সত্যি মানে উঠতে তো ঘুম থেকে দেরি হয়ে যাচ্ছে, 4:45 অ্যালার্ম দিচ্ছি, উঠতে উঠতে সেই 5:10-15 হয়ে যাচ্ছে, আর মানে ইচ্ছা করে না যেন শুয়ে থাকি। আর এই কটা মাস নেক্সট ইয়ার থেকে মেয়ের ডে হয়ে যাবে, তখন একটু স্বস্তি। অবশ্য ডেই স্কুল ছিল ওদের, 1-2টা মর্নিং একদম কম্পালসারি, আর বাদ বাকিগুলো অপশান থাকে আবার 3-4 আবার ডে, সেটাও আবার মানে 3-4 পুরোটাই ডে হয়। তো যাই হোক, এই মেয়েকে স্কুল দিয়ে নিয়ে চলে এলাম, আর বাড়ির তো কাজকর্ম টুকিটাকি থেকেই থাকে, বসে আর তো থাকা যায় না। তো এখন এই যে এই টেবিলটারে যে টেবিল ক্লথটা আছে সেটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে একটা এরকম যে ওই পর্দার যে কাটিং বেঁচেছিল এই পুজোর সময় পেতেছিলাম, তো সেটা কাছে রাখা ছিল, তো সেটা এখন পেতে দিচ্ছি। আর এই তো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, আর সানডেতে আবার একটু স্পেশাল আছে, আমার দিদি জামাইবাবু আমার দিদির ছেলে আসবে, কেন ভাই ফোটার খাওয়ানোটা দিদির ছেলেকে তো খাওয়ানো হয়নি, তো ওর এক্সামও চলে এসেছিলো সব কিছু, আর এখন ওর ভাইটাল আছে, ISSC এক্সাম আছে দেবে এবার এবছরে, আর ও সায়েন্স নিয়ে পড়বে, তো সায়েন্সের জন্য ওদের স্কুলে না এন্ট্রান্স দিতে হয় মানে আগে থেকে, তো একটা এক্সাম দিতে হয়, সেই এক্সামে ও হয়েছে, পাস আউট হয়েছে মানে পাস করেছে ও। ও বিবেকানন্দ মিশনে পড়ে, তো বিবেকানন্দ মিশনে এই নিয়মটা আছে, সায়েন্সে করতে গেলে আগে থেকে এক্সাম দিতে হয়, তো 235 জন মতো এক্সাম দিয়েছে, তো 131 না কতজন অ্যালাউ হয়েছে, তার মধ্যে আমার দিদির ছেলে আছে, 50-তে নাম ছিল ওর। তো যাই হোক, একটা খুবই আনন্দের খবর, তো এখনই ভর্তি হয়ে যাবে, ওদের এটাই নিয়ম, তো এইসবই এখন পড়াশোনার সমস্ত নিয়ম। আস্তে আস্তে দিন যাচ্ছে, যত আগে আগে টাকা পয়সা দিয়ে ভর্তি হও তারপরে সে চান্স পাক বা কোনো কিছু মানে ও সেটা পরের কথা। তো যাই হোক, এখন এই মেয়েকে স্কুল থেকে আসার সময় একটু চানাচুর ঝুড়ি বাজা চিপস এগুলো সব শেষ হয়ে গেছিলো, সেগুলোকে নিয়ে এলাম, আর একটা আচার নিয়ে এসেছি, রসুনের আচার, খুব মানে অন্যরকম লাগলো, খাইনি কোনোদিনও রসুনের আচার, আমের আচার, পাঁচমিশালি এগুলো সমস্ত আচারই খেয়েছি, তো এই আচারটা নিলাম, এটা 250 গ্রাম প্যাক, তো খেয়ে দেখা যাক কেমন হয়। হাজবেন্ড বললো রুটি টুটির সাথে ভালো লাগে, অনেক সময় আলু ভাজা রুটি করলাম খাওয়া হলো, এগুলো বেশ ভালো লাগে, আমরা মোটামুটি খাই, তো সেই জন্য এই রসুনের আচারটা নিলাম, জানি না কেমন টেস্ট হবে খেয়ে দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলোকে ঢেলে ঢেলে রাখলাম। আর লাঞ্চ আজকে করেছি যে ডিম সিদ্ধ, আর সিম্পল করেছি, ডাল করেছি একটু পাঁচফোড়ন দিয়ে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি, পাঁপড় ভেজেছি, আর হচ্ছে আমাদের গাছের বেগুন ভাজা, তো কদিন ধরে গাছের শিম, গাছের বেগুন, গাছের বিম সেগুলো খাওয়া হচ্ছে, ফুলকপিটাও দারুণ হয়েছে, আর এই যে কদবেল মাখা, এই হচ্ছে যে লাঞ্চের মেনু। আর এখন এই ওপরের ঘরে চলে এলাম, এসে এখন এই হাজবেন্ডের জামা কাপড়গুলো কাছে রাখা আছে সেগুলোকে ভাঁজ করে নিলাম, নিয়ে একটুখানি আলমারিটা, ওপরে আলমারিটাকে একটুখানি গোছাবো, তো শীতের সমস্ত জিনিস বার হচ্ছে, রাখা হচ্ছে, তো একটু লন্ডভন্ড হয়ে গেছে, আর এখন হাজবেন্ড তো অফিস যাচ্ছে, তো মানে জামা কাপড়ও এদিক ওদিক হচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন দেখতে থাকুন, আশা করছি আজকে ভিডিওটা ব্লগটা ভালো লাগবে।
বন্ধুরা, গুড আফটারনুন বলছি। হ্যাঁ, এখন গুড আফটারনুন, 12:30 বাজে। আর দেখতেই পেলেন সকালবেলা ব্লগটাকে, তখন 10:15 মতো বাজে, ব্লগটাকে শুরু করলাম। আর সমস্ত লাগেজ ব্যাগ বার করেছি, ওখানে দুটো আছে আর একটা ট্রলি। এই তিনটে ব্যাগ আপাতত নেওয়ার ইচ্ছা আছে, আর তো সেগুলোকে বার করলাম, কেন আর দিনটা সময় চলেই এলো আজকে। তো হয়েই গেল বৃহস্পতিবার, পরের মানে এই সানডে, তার পরের সানডে তো বেরোবো। তাই এবার ব্যাগগুলো একটু রোদে দেবো বলে বার করলাম। এমনি পরিষ্কারই সব কিছু, যেহেতু বাঁকে থাকে একদম ঢাকা দেওয়া। তো ওই আর মেয়েকে স্কুল তো হয়ে নেই, তো স্নান টান করে দিলাম, সেজ খেলছে এখন। আর হচ্ছে এখানে আমি উপরে ঘরে এসছি, ওই কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গোছালাম, আলমারিটা একটু রাখলাম রেখে টেখে। কাছে শরীরটা না ঠিক মানে ভালো লাগছে না, গা হাত পা খুব যন্ত্রণা করছে, কাল থেকে পা দুটো খুব যন্ত্রণা করছে। তো এই আর আজ একটু ঠান্ডাটা মনে হাওয়াটা দিচ্ছে, মানে জানেন ওই যে স্পিন যে পাখি এখানে দেখেছি, ওখানে তিনখানা ডিম পেরেছে আপাতত, এবং জানি না ভিতরে আরও ডিম পেরেছে কি না, দেখাচ্ছে ব্যাগ ভাবে করেছে। আশা করেছে, তোকে ডিস্টার্ব করছি না, কেন ওরা তা দিচ্ছে, বাইরে একটা বসে আছে। আর তো ভাবলাম আজকে কী কী শপিং করেছি আপনার সাথে শেয়ার করি, করবো করবো করে সব লগেই বলছি আর করা হচ্ছে না। তো এই তো ভাবলাম না আজকে শেয়ার করি। আর দুপুরে দেখালাম কী করেছি আজকে, নিরামিষ বলতে ডিম সিদ্ধ তো আছেই, আর রাতে ইচ্ছা আছে চিকেন বিরিয়ানি খাবার, নাহলে চিকেন যে কোনো একটা শুধু হবে। তো দেখা যাক রাতে কী হয়। আর এই হচ্ছে ব্যাপার, আজকে হচ্ছে তো বৃহস্পতিবারই, আর মেয়ের কালকে স্কুল আছে, তারপরে ওর স্পোর্টস আছে, তারপর দুদিন ধরে ভিডিও টিডিও কিছু করিনি, প্রজেক্টের অনেক কাজ দিয়েছিল সেগুলো করতে হচ্ছিল। তো এই গামছাটা পরে না, আমার হাজবেন্ড ঠাকুরের আমাদের আলাদা, ওর একটা কাজের ব্যাপারে একটা ঠাকুর আছে, তো সেখানে প্রদীপ প্রদীপ চালে, তো এটা পরে। তো যাই হোক, প্রজেক্টে কাজ দিয়েছিল ওই আর্ট অ্যান্ড ক্রাফটে, ওই ডাল দিয়ে মুসুর ডাল, এই মুগ ডাল আর ওই তরকার যে ডাল হয় ওই দিয়ে একটা কাজ দিয়েছিল। তারপরে হচ্ছে একটা পেপার কাটিং করে ফক্স করতে হবে, সেটা ছিল। তারপর ক্রিসমাসের জন্য যে কোনো একটা আইটেম হয়, স্যান্টা না ক্রিসমাস ট্রি না স্নোম্যান না স্টার, যে কোনো ক্রিসমাসে কোনো কিছু একটা আইটেম বানিয়ে নিয়ে যেতে হবে স্কুলে। তো আমার মেয়ে করেছে স্যান্টার মুখ করেছে, করে বোর্ডের মধ্যে কাটিং করে লাগিয়ে, আর ঝোলানোর জন্য একটা সিস্টেম করে দিতে হবে, তো দড়ি দিয়ে ঝোলানোর সিস্টেম করে দিয়েছিলাম। তো সেটা আজকে নিয়ে গেছে স্কুলে, করে টাঙিয়েওছে, আর বাড়ির জন্য একটা করেছে, আমি দেখাবো আপনাদের, খুব সুন্দর। তো এই সব প্রজেক্টের কাজগুলো ছিল। আর কালকে স্কুল হলে ওদের আবার সেই সোমবার হবে স্কুল, শনিবার দিন আবার স্পোর্টসের জন্য প্র্যাকটিস আছে রিলে, সেটা ওদের সিনিয়র বিল্ডিংয়েই হচ্ছে প্রত্যেক স্যাটারডে। আর এখন ওই স্ক্রাউটটা বন্ধ আছে, আর তারপর হচ্ছে মানডে স্কুল হবে, আবার টিউজডে হচ্ছে ইয়ে হবে, টিউজডে তোমার ওই এখানে যে আমাদের স্টেডিয়ামটা আছে, বেহালার যে স্টেডিয়ামটা আছে, ক্রিকেটের স্টেডিয়ামটা যেটা জেমস লংয়ের ওখানে, তো সেই স্টেডিয়ামে ওদের স্পোর্টস হবে। আগে ডগলাস মাঠে হতো, ডগলাস মাঠটা যেহেতু রা মার্টিন স্কুল নিয়েছে, তো সেই জন্য এখন আর ওখানে করা হবে না, তো সেই জন্য এই বেহালার যে স্টেডিয়ামটা এখানেই হবে, সেটা টিউজডে ওদের প্র্যাকটিস আছে, ওই স্টেডিয়ামে প্র্যাকটিস হবে 1 ঘন্টা। আর ওদের হচ্ছে থার্সডে ওদের স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস হবে, হয়ে ছুটি পড়ে যাবে স্কুল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই তাহলে চলুন আমি কী কী কিনেছি সেটা আপনার সাথে শেয়ার করি। তো প্রথমে দেখাই, হাজবেন্ড একটা জ্যাকেট কিনেছে, এগুলো সব ওই এর থেকে কিনেছি, ওখানে এম বাজার থেকে এগুলো কেনা হয়েছে। ওখানে দামগুলো খুবই একটা বেশি না, রিজনেবলি। ওখানে বাজার, এই বাজার কলকাতায় সিটি মার্টটাতে
সিটি মার্টই তো ছিল, হ্যাঁ সিটি মার্টে একটু মানে মানে কোয়ালিটি অনুযায়ী দামগুলো যেন একটু বেশি হচ্ছিল, মানে লাগছিল আমাদের। তো এগুলো হাজব্যান্ড একটা নিয়েছে 1250 নিয়েছে, মানে 1250 টাকা নিয়েছে ওর জ্যাকেটটা। আর মেয়েরটাও নিয়েছে, মেয়েরটা নিয়েছে 1150। এই কালারটাই ভাল লাগলো, এটা গ্রিন ছিল কিন্তু এটা ছোট, এবার একটু না এক সাইজ বড় নিলে তো মানে মানে এবছরই শুধু পরবে, আর সামনে বছর পরতে পারবে না, তাও পরতে পারবে কিনা সন্দেহ। তো যাই হোক এটা নিলাম, খুব ভাল লাগলো কালারটা, হালকা পার্পল। ঠিক তারপরে মেয়ের জন্য একটা জিন্সের জ্যাকেট নিয়েছি, এগুলো সবই ওই এম বাজার থেকে, নিউ মার্কেটে এম বাজার থেকে নেওয়া হয়েছে। একটা জিন্সের জ্যাকেট নিয়ে আর আমিও একটা নিয়েছি জিন্সের জ্যাকেট, একই দুজনে কালার, মা মেয়ে দুজনে একই নিয়েছি। এই কালারটা আমার বেশি ভালো লাগলো, ডেনিমের জ্যাকেট ছিল, আর ছিল ডিম যেটা এমনি জিন্স যেরকম কালার হয় ডিপ নীল এইসব ছিল, তো আমি হোয়াইট খুঁজছিলাম তো হোয়াইট পেলাম না, তো এটা ভালো লাগলো। তো আমি ওই জিন্সের প্যান্ট, এটা মেয়ের, আর একটা ব্ল্যাক এর মধ্যে নিয়েছি, টুপি নিয়েছি মেয়ের, এই যে একটা টুপি নিয়েছি, আর ওর একটা আছে অলরেডি এরকম ধরনের, এটা একটু অন্যরকম দেখতে, এরকম ধরনের আছে একটা, তো একটা নিয়েছি আর আমি একটা নিয়েছি। আর এইগুলো এই যে সক্স আমার, এগুলো মেয়ের গ্লাভস নিয়েছি, মেয়ের এই যে সক্স এগুলো তিন জোড়া করে নিয়ে নিয়েছি, এমনি আসছে আরো এক্সট্রা নিয়ে নিয়েছি, আমাদের গ্লাস কিনিনি, যদি সেরকম মনে হয় তো গ্লাস ওখান থেকে কিনে নেবো, আর আর মেয়েটাই শুধু কিনেছি গ্লাস। এরম প্যান্ট নিয়েছি মেয়ে, উলেন উলেন কাপড়, আমি এগুলো শপিং করেছি এম বাজার থেকেই করেছি, এগুলো এই বাজার কলকাতা থেকে। এই একটা গেঞ্জি, এগুলো ঠিক ওই জিন্সের মতনই দেখতে, যে জিন্স নিয়েছি দেখতে। আমার জিন্স গুলো কি হলো গো, না আমি একটা সোয়েটার নিয়েছি, পার্পল কালারের, টাকা আমার বলছে কেন সবাই, এই একটা সোয়েটার নিয়েছি, ব্ল্যাক আর এই দেখলাম চেক চেক নিয়ে নেবো,
আর এমনি আমার তো জিন্স আছে, মানে ডিপ ডিপ কালার, একটা ব্ল্যাক আছে, একটা ব্লু একদম আছে, পুরো ডিপ ব্লু জিন্স, আর একটা এমনি গ্রে গ্রে কালারের আছে। আর এই যে এই একটা নিলাম, আর এই প্যান্টগুলো নর্মাল মানে পরার জন্য, মানে রাতে পরে টরে শুভ করে নিয়েছি। এখানটা এই গার্টার লাগানো, যেগুলো এই নর্মাল প্যান্টগুলো হয় ট্রাউজার টাইপ। মেয়ে এই যে হেডফোন নিয়েছে, তো এই হচ্ছে শপিং আপাতত, মানে ঘুরতে যাবার আগে শপিং। এখন মানে প্রচুর হিউজ অ্যামাউন্টের শপিং হয়ে গেছে, মোটামুটি অনেক টাকারই শপিং হয়েছে, কি বলবো। তো যাই হোক, আবার তো গিয়েও কিছু শপিং তো করতেই হবে, বাড়ির জন্য আনার, এই জন্য আনার, তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু এখন বাচ্চা ছোট আছে না, তাও তো আমার সোয়েটার মোটার কিছু কিনিনি, মানে জাস্ট ওই দুটো কিনেছি, সেরকম বেশি কিছু কেন, আমাদের আছেও প্রচুর। আর আমার লং কোট টোট সমস্তই আছে, ওগুলো হয়তো লাগবে, কেন ওখানে তো একদম মাইনাসে টেম্পারেচার। বলবো বলবো অবশ্যই বলবো কোথায় যাচ্ছি, একদম মাইনাসে টেম্পারেচার চলে যাবে, তো ওখানে তো লাগবেই, কেন বাবা আমরা ভুক্তভোগী না, মানে যখন আমি হানিমুনে সিমলা মানালি এসব গেছিলাম, বিশাল ওফ যা ঠান্ডা। তো যাই হোক, এগুলো এখন গুছিয়ে নিই, তাহলে চলুন আবার পরে আপনার সাথে কথা বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা, সকালে আর কথা হয়নি, আর কিছু শেয়ার করিনি, তো এখন এই 6:30 বাজতে পারছে, তো মানে 6:30 বেজে গেছে, আমাদের ঘড়িটা ফাস্ট আছে 10 মিনিট। আর তো আমার চাটা সব বানানো হয়ে গেছে, আর বাবা মা ডাক্তারখানা যাবে, মার সেই হাঁটুর ব্যথা হয়েছিল, তো এক্সরে করেছে, তো সেটা নিয়ে আর যে ডক্টরের কাছে যাবে, নাম লিখিয়ে দিয়েছে, তো একটু বাদে বেরোবে। আর এখন এবি এই ঝাঁকা জামা কাপড় সব গুছিয়ে রাখা ছিল, যেগুলো ধোয়া হয়ে গেছে গুছিয়ে রাখা আছে, সেগুলোকে যে যার মতো জায়গায় রেখে দিচ্ছি। আর এই ডিনারে কিছু বানানো নেই, সকালে বললাম না যে বিরিয়ানি বা কিছু খাবে, আসলে চিকেন আনার কথা ছিল, তো যেহেতু আমাদের যে দোকান যিনি নিয়েছেন লিজে, তা না সেদিন তো পুজো করেছেন, তো পুজোতে এমনি সেরকম কিছু করেননি, সামান্য পুজো করেছে, তো তারাই বিরিয়ানি মানে আমাদের দেবে, মানে খাওয়াবে, বুঝলেন, তো সেই উপলক্ষেই আমাদের খাওয়াবে, তো সেই বিরিয়ানি দিয়ে যাবে, এই মানে দিয়ে গেছে বিরিয়ানির প্যাকেট দুপুরে লাঞ্চের জন্য, তো আমাদের দুপুরে তো খাওয়া হয়ে মানে রান্না বান্না হয়ে গেছে, তো সেই বিরিয়ানি দিয়ে গেছে, তো সেই জন্য আমরা ডিনারে হয়ে যাবে, তো সেই জন্য আর কিছু মানে বানাইনি। তো এই হচ্ছে দেখুন বিরিয়ানি, দুটো মানে জায়গায় রেখে দিয়েছি, প্যাকেটে ছিল, আর এখন এই গরম করে দেবো, হাজবেন্ড অফিস যাবে, ও নিয়ে যাবে, নাইট শিফট চলছে, আর তো এখন অফিসে তো খাবার নিয়ে যায়, মাঝে মাঝে খেয়ে যায়, আবার মাঝে মাঝে নিয়ে যায়। তো এর সাথে সাথে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করছি, আর বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে হাজবেন্ডের জন্য এখন টিফিন ভরে দিচ্ছি, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হব।